কি নাম আপনার? আনন্দ। কি করেন? কি করেন? এগুলা কি করবেন? কয়টা গরু আছে? ঠিক আছে, ইনশাল্লাহ আবার দেখা হবে। প্রিয় ভিউয়ার্স, আমাদের ক্যামেরা ছুটে চলছে পুকুরের বিভিন্ন দিকে। আপনারা দেখতে পাচ্ছেন কলার বাগান, এবং তার পাশে যে পুকুর, সেই পুকুরেই ফিশকিং ইয়ারোটার, বিডি ফিশ কালচারের ফিশকিং ইয়ারোটার আমরা ছেড করেছি। যে ভিডিওগুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছি সেগুলো খুবই মনোমুগ্ধকর ভিডিও, এবং আমাদের মেশিনের যে কোয়ালিটি, সেই কোয়ালিটিটা আপনারা এই ভিডিওর সাহায্যে খুব ভালোভাবে আপনারা দেখতে পাচ্ছেন। যে একটি এই মেশিনটা, এখানে যে মেশিনটা ঘুরছে সেটি হলো পুশ ওয়েভ, আর আগের যে মেশিনটার ভিডিও আমি আপনাদেরকে দেখিয়েছি সেটি হলো সুপার ইম্পেলার ডবল। অর্থাৎ দুইটা মেশিন 5.5 বিঘা পুকুরে কীভাবে দাপিয়ে নিয়ে বেড়াচ্ছে, এবং আপনারা দেখেন এই ইয়ারোটারের ঢেউ পুকুরের ধারি অবধি কীভাবে এসে পৌঁছাচ্ছে, এবং এই ইয়ারোটারগুলো কত উন্নত মানের ও কত কার্যকরী ইয়ারোটার সেটি আপনারা এদের ওয়ার্কিং দেখলেই বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আপনাদেরকে আমি পুকুরের পাশে, আপনারা দেখেন সবুজ পাটক্ষেত, যে পাটক্ষেতের পাশে ছোট ছোট বাড়ি, তার পাশে একটি নিম্ন নিচু মানের জমি। অর্থাৎ আমরা বলে থাকি যে এই নিচু মানের জমিগুলো এই বর্ষার মাসে, অর্থাৎ মে শেষ জুন পড়েছে, এই জুন মাসে এই ভিডিওগুলা, এই পুকুরের জমিগুলিকে দেখতে অপরূপ মনে হবে। এবং এই যে দৃশ্যটা আমি আপনাদের কাছে দেখাচ্ছি, এই দৃশ্যগুলি ঠিক পুকুরের অপোজিট পাশের দৃশ্য। প্রিয় ভিউয়ার্স, আপনারা পুকুরের পাশে অবশ্যই এভাবে কলা গাছ লাগাবেন, এবং ইয়ারোটারগুলিকে যে কীভাবে সেট করতে হয় তা আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে ইয়ারোটার থেমে গেছে, এবং আমার পার্শ্ববর্তী সামনে যে ইয়ারোটারটি আছে সেটাও ইনশাল্লাহ চলতেছে, সেটা দূর থেকে আপনাদেরকে আমি দেখাচ্ছি। ইস,